উনি কোন দেশকে সাপোর্ট করতেছে ফর দ্য ফাইনাল? আমি দেখতে চাই মেসি হাতে। আজকে ব্লকের দ্বিতীয় দিন, আমি ঘুম দিয়ে উঠলাম, এখন হোটে নিচে যাব। হোটেলে একটা কমপ্লিমেন্টারি বুফে আছে, বুফেটা খেয়ে আপনাদেরকে জানাবো কেমন ছিল, আর এখানে দেখাবো কী কী দেয় বুফেতে সকালবেলা। সো গাইস চলেন দেখে আসি, লেটস গো। নিচে নেমে গেলাম, নিচে নেমে দেখি হোটেলের এখানে বুফের আয়োজন করা হয়েছে। দেখেন কি সুন্দর করে বুফের আয়োজন করেছে। বাট আমি অলরেডি সবসময় বুফেতে লেট করি, আজকেও হতবা কাল লেট করে আসছি। এখানে ব্রেড ফ্রেড যা আছে তা নিয়ে নিব, আর আমি আর সজীব আছি আমাদের দুইজনের জন্য, এগুলো ইনাফ, এর বেশি লাগবে না। সব আস্তে বলে চলে সকালবেলা। যাই হোক, আমি আমার মতন করে প্লেটারটা সুন্দর করে সাজিয়ে নিলাম, আর এখানে দেখান কী কী আছে প্লেটারটাতে, আরও অনেক কিছু আছে ওরা নাকি দিচ্ছে আমাদেরকে। যাই হোক, আমি আমার মতন করে নিয়ে আন ক্রিকেট দেখতেছি, বাংলাদেশের টেস্ট চলতেছে, টেস্ট দেখতে দেখতে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে হোটেল বিলটা দিয়ে এখন বেড়ে যাবো, আমার গাড়িটা অলরেডি চলে আসছে। সো এই গাড়ি নিয়ে সারাদিন ঘুরে টুরে চট্টগ্রামের দিকে ব্যাক করবো। তো গাড়িতে উঠে পড়লাম অ্যান্ড চকলেট খেতে খেতে মিষ্টি মুখে রওনা দিলাম। এখন আমি যাচ্ছি আসলে গুলশানের দিকে, গুলশান ওইখানে গিয়ে একটা কাজ আছে, ওই কাজটা করবো। এখানে কত সুন্দর সুন্দর দামি দামি গাড়ি, আর গুলশান এসব এরিয়াতে আসলে বোঝা যায় আসলে বাংলাদেশ কি আসলে গরিব কান্ট্রি নাকি বড়লক্স। যাই হোক, আমি আমার মতন করে রওনা দিলাম। আর এখানে সবচেয়ে বড় কথা হলো যে গুলশান এরিয়াগুলো আসলে অনেক পছন্দ আমার, কারণ এখানে অনেক ফ্রেশ অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রাইট নাও আসছি গুলশানে, ছোট্ট কাজ ছিল, এই ছোট্ট কাজটা শেষ করে হাঁটাহাঁটি করতেছি, কারণ এখানে হাঁটটা একদম লাগতেছে, আমি বাইরের কোনো একটা ঠান্ডিতে আসছি। দেখেন গাইস, এই বাংলাদেশ আসলে অনেক উন্নত হচ্ছে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এই ধরনের সুন্দর পরিবেশ রাখার জন্য। তো এখন আমি আমার কাজটা সেরে চলে আসছি বসুন্ধরা, এখানে দেখি কিছু শপিং করব। আর এখানে আমি একটা আসলে কাজে আসছি, আমি কালকে একটা ভিডিও দেখছিলাম রাফসান সাবাবের, তো ওর সাথে একটা গেমস খেলবো এখানে। করে সুন্দর করে ভিতরে ঢুকে পড়লাম, ভিতরে ঢুকে দেখি এখানে অনেকগুলো জ্যাম, তারপর এখানে লেখা আছে গোলটাও জিতে নাও। সো একটা গোল দিয়ে একটা টিস্যু বক্স জিতে নিলাম, জিতে নেওয়ার পর এখন আমি আসছি মেন গেমটা খেলতে। তো আমার সাথে রয়েছেন জামাল, ভুইয়া, রাফসান সাবাব। সো পেপসি একটা গেম, সো হ্যান্ডবল ফুটবল এটা খেলবো, এখান থেকে জিততে পারলে নাকি অনেকগুলো গিফট পাবো। সো আপনারা এটা এনজয় করেন গেমটা। ও শেট, ফার্স্টেই গোল খেয়ে ফেললাম, এখন গোল খাওয়ার পরও নাকি গিফট হবো। থ্যাংক ইউ জামাল ভুইয়া, থ্যাংক ইউ পেপসি, আর থ্যাংক ইউ রাফসান সাবাব, ওদের সাথে আসলে আমি অনেক এনজয় করছি। আর এই গেমটা সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই, আর ট্রাই করলাম। তো এখন আমি এক পাশে হবো, আর জামাল ভুইয়াতে কিছু পজিশন অ্যাক্স করবো, এগুলো শুনো কী বলবো। আমি দেখতে চাই মেসি হাতে। ব্রাজিল সাপোর্টাররা জামাল ভুইয়া বলে দিল তিনিও মেসির হাতে ট্রফি দেখতে চান। সো সবাই একটু দোয়া করবেন যাতে আর্জেন্টিনা ফাইনালে জিতে আজকে। Thank you so much for the national team campaign for joining us in this Pepsi Cup where more fees and more football is happening. So, mashallah, join us today. Thank you so much. Thank you.
সো গেমস পার্ট শেষ করে এখন রওনা দিব। আর ঢাকা শহরে অনেক পছন্দ জ্যাম থাকে, বাসে হয়তো বা লেট হয়ে যাবে, তো নাস্তা করে কিছু হালকা দেন রওনা হবো আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে, বাস কাউন্টারে যাব। তো এখন আমি ব্রোস্ট ক্যাফেতে আসছি, আর ব্রোস্ট ক্যাফেতে এখানে দেখেন এখানেও সামনে জ্যাম পড়ে আছে, তো আস্তে আস্তে উপরের দিকে উঠলাম, উঠে এখানের পরিবেশটা একটু এনজয় করব, এনজয় করে দেন খাওয়ার অর্ডার করব, খাওয়ার অর্ডার করে খেয়ে বলবো আসলে এখানের খাবারটা কেমন। এখানে আর 16ই ডিসেম্বর উপলক্ষে অনেক সাজানো গোজানো, আর ক্রিসমাস আছে সামনে, ওই জন্য দেখতে এখানে খুব ডেকোরেট করা। তো ঢাকার ব্রোস্ট ক্যাফেতে এখন আমি দ্বিতীয়বার খাচ্ছি, আর আজকের খাবার আমি দেখেন এখানে অর্ডার করছি দুইটা প্লেটার অর্ডার করছি, সেট মিল P1 P2। আর দেখা হবো অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।